নিউজ টাইমের এই পর্যায়ে দেশের আরও কিছু খবর। পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। করোনা মহামারীর কারণে প্রায় 7.5 মাস সুন্দরবন পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ ছিল, তবে চলতি মাসের প্রথম দিন থেকেই স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে আবারও তা উন্মুক্ত করা হয়েছে। এদিকে ভ্রমণ উন্মুক্ত হওয়ায় রক্ষা পেল ট্যুর অপারেটররা। তারা আশা করেন ধীরে ধীরে স্বাস্থ্যবিধি মেনেই সুন্দরবন ভ্রমণের কার্যক্রম গতিশীল হবে। এতদিন ভ্রমণ বন্ধ থাকার তাদের যে আর্থিক ক্ষতি হয়েছে তা খুব শীঘ্রই আগের অবস্থানে ফিরে যাবার আশাবাদ ব্যক্ত করেন ট্যুরিজমের কর্মকর্তারা।